নমস্কার বন্ধুরা জবাবডেট নিউ সাইলের পক্ষ থেকে তোমাদের সকল কি স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো দু হাজার তেইশে যে জফেয়ার হচ্ছে সেখানে যে বারো হাজার শূন্য পদে যে কর্মী নিয়োগ করাচ্ছে সে সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে ন্যূনতম তোমরা কিন্তু মাধ্যমিক পাসযোগ্যতাও এখানে আবেদন করতে পারবে বিভিন্ন সেক্টরে মানে বিভিন্ন রকম বেসরকারি কোম্পানিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাচ্ছে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কিন্তু তোমরা আবেদন করতে পারছো যদি তোমাদের কোয়ালিফিকেশান ন্যূনতম মাধ্যমিক পাসও হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর বলে রাখি বন্ধুরা যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অলরেডি জানুয়ারি বারো তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন কিন্তু শেষ হবে জানুয়ারি চব্বিশ তারিখ পর্যন্ত আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি জব ফেয়ার কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে তো চলো ভিডিওটি আরও বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দিয়ে যে কী পোস্টে তোমরা আবেদন করতে পারছো কোন কোন সেক্টরে তোমরা নিয়োগ করতে পারবে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো বন্ধুরা প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ নিগম দপ্তরের পক্ষ থেকে কিন্তু দু হাজার তেইশের এই জব কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কলকাতাতে তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বিভিন্ন রকম বেসরকারি এবং প্রাইভেট সেক্টরগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা বিভিন্ন রকম কোম্পানির অধীনে বিভিন্ন রকম সেক্টরে কিন্তু আবেদন করতে পারছো তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কোন কোন সেক্টরের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো তো সেক্টরগুলি হলো ফিনান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরগুলোতে অথবা আইটিআইটিএস অথবা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সার্ভিস এছাড়াও তোমরা হসপিটালিটি হেলথ কেয়ার এবং অ্যাপেলসের ক্ষেত্রে অ্যাপেলসের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারছো তো বিভিন্ন রকম সেক্টর রয়েছে বন্ধুরা তোমরা যে সেক্টরের জন্য অ্যাপ্লিকেবেল রয়েছো তোমরা কিন্তু সেই সেক্টরের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো ফেয়ারে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশান পর্যন্ত প্রত্যেককে এখানে এলিজিবেল রয়েছে তো এখানে তোমাদেরকে তাও বলে দিচ্ছি মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক এছাড়াও যারা আইটিআই কোর্স করেছো এছাড়াও যারা ট্রেডে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কোর্স বি বা ডিপ্লোমা করেছো অথবা হোটেল ম্যানেজমেন্ট যারা করেছো এছাড়াও যারা গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি করেছো বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে এছাড়াও যাদের আরও বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো শুধুমাত্র কিন্তু মাধ্যমিক নয় মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক এবং আরও যারা হায়ার কোয়ালিফিকেশান যাদের রয়েছে প্রত্যেকে এখানে এলিজিবেল রয়েছে কারণ এখানে কিন্তু অনেক রকম সেক্টরে নিয়োগ করা হচ্ছে তো তোমরা যে সেক্টরের জন্য অ্যাপ্লিকেবল তোমরা কিন্তু সেই সেক্টরের জন্য এখানে অ্যাপিল করতে পারো তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে মোট শূন্যপদ কতগুলি রয়েছে তো সব মিলিয়ে কিন্তু সব সেক্টর মিলিয়ে কিন্তু প্রায় বারো হাজার শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার আমি তোমাদেরকে বলে দিই যে জফেয়ারে যে যেই দু হাজার যে নিয়োগটি সেই নিয়োগটি তোমাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা কিন্তু মানে এখানে নেওয়া হচ্ছে না শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মধ্যে দিয়ে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে তোমরা আবেদন করবে সেটা তোমাদের স্টেপ বাই স্টে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা জব ফেয়ারের জন্য আবেদন করতে চাও তাদের কিন্তু অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তো তোমরা কিন্তু চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবে সেই লিঙ্কের থ্রুতেও কিন্তু তোমরা ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে তাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা হচ্ছে ডাব্লু 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 ডট মিলন দু হাজার তেইশ অনলাইন ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর অ্যাপ্লাই ফর জব ফেয়ার দু হাজার তেইশ এই অপশানে ক্লিক করলে বিভিন্ন রকম সেক্টরগুলো কিন্তু ভেসে উঠবে এবং সেই সেক্টরগুলোর মধ্যে তোমাদের যে আবেদনকারী যে সমস্ত নিজেদের পছন্দের মতো সেক্টরগুলোতে মানে তোমরা যে সেক্টরের জন্য অ্যাপ্লিকে সেই সেক্টরে কিন্তু তোমরা প্রথমে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পর কিন্তু নিজেদের নাম ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন রকম তথ্য দিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন রকম প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে কিন্তু ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে এবার তোমাদেরকে বলে রেখে জবফেয়ারের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখবে সেটা হচ্ছে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এছাড়াও আইডি প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড সহ অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স কিন্তু লাগছে এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের অরিজিনালের এক কপি এবং অরিজিনাল এবং এক কপি করে জেরক্স প্রত্যেকটি এবং প্রয়োজনীয় শিক্ষাগত আরও যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল কপি এবং সাথে কিন্তু এক কপি করে জেরক্স কিন্তু তোমাদেরকে সাথে রাখতে হবে এছাড়াও যেটা রয়েছে বিভিন্ন রকম যদি তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটার সার্টিফিকেট লাগবে সেটার অরিজিনাল কপি এবং জেরক্স কপি এবং সবশেষে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটা লাগছে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে আর আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর জব ফেয়ার কিন্তু হবে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে ষোলো তারিখ তো এখানে নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ